17টি তাজা বোমা এবং 6 রাউন্ড গুলি সমেত 5টি দেশীয় পিস্তল উদ্ধার কল্যাণীর সগুনায়। এক বিশেষ কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন থানায় বোমা কার্তুজ অস্ত্রশস্ত্র বেআইনি দ্রব্য উদ্ধারের পরেও উদ্ধার অব্যাহত। বুধবার গোপন সূত্রে মারফত খবর পেয়ে কল্যাণী থানার উদ্যোগে অভিযান চালানো হয় সগুনার 2 নম্বর নিচু তলায়। উদ্ধার হয় 17টি তাজা দেশীয় বোমা এবং সাথে উদ্ধার হয় 4টি ওয়ান শাটার এবং 1টি ছড়া রিভলভার। বোমাগুলো নিষ্ক্রিয় করতে আনা হয় বোমা ডিসপোজাল স্কোয়াডকে। এলাকা কেঁপে ওঠে বোমের আওয়াজে। আজ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের হেড অফিসে বসে এসপি অভিজিৎ ব্যানার্জি একটি প্রেস কনফারেন্স করেন গোটা ঘটনার বিবরণ দিয়ে। একটা সিভিল ইনফরমেশন ওয়ার্ক আউট করে সগুনা নিচুতলার ওখানে 2 নম্বর নিচুতলার ওখানে আমরা একটা অর্চার্ড থেকে একটা বুস ছিল, বুস বুসিয়ে গিয়েছিল, সেখান থেকে মোট 5টা ফায়ার আর্মস রিকভারি করি, 4টা ইম্প্রোভাইজড ওয়ান শাটার এবং একটা ইম্প্রোভাইজড 6 শাটার, এর সাথে প্রায় 17 ক্রুড বোম আমাদের ওখান থেকে রিকভারি হয়। আমরা সেই বোমগুলো আজকে আমাদের বোম ডিসপোজাল স্কোয়াড এসে আমরা এই আর্মসগুলো যারা ডাম্প করেছিল বা যারা লিখেছিল ওখানে তাদের কিছু লিঙ্ক পেয়েছি, তাদের আমরা ভুল পেয়েছি, নামগুলো আমাদের কাছে এসেছে, আমরা ভেরিফাই করছি এবং এই অ্যারেস্টিংয়ের যে প্রসেস সেটা কন্টিনিউ করছি। এটা পাওয়া গেছে একটা বুসি এরিয়া থেকে, এটা কোনো কারোর পজিশন থেকে পাওয়া যায়নি, কিন্তু যারা এটাকে রেখেছিল কী উদ্দেশ্যে রেখেছিল কেন এটা করেছিল সেটা আমরা খুঁটিয়ে দিয়েছি এবং আমরা ওই পয়েন্টগুলো ভেরিফাই করছি যাদের নামগুলো ট্রান্সফার করেছে। স্যার, একাধিকবার সগুনা অঞ্চল থেকে এরকম আর্মস এবং বোমা উদ্ধার হয়েছে, আরও কি এরকম আছে বলে মনে হচ্ছে? এটা তো আমরা আপনাকে প্রথমেই বললাম, আমরা একটা সিক্রেট ইনফরমেশন ওয়ার্ক আউট করে আমরা পেয়েছি, একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম সেটাকে ওয়ার্ক আউট করেছি। আমি এখানে আসার পর সগুনাতে এই ফার্স্ট টাইম এরকম একটা ইনফরমেশন পেলাম। যদি অন্য কোনো জায়গায় থাকে যদি আমরা ইনফরমেশন পাই সেটা ওয়ার্ক আউট করা হবে। আপনি যদি স্পেসিফিক ভাবে বলতে পারেন যে কোন সময় কোন ইনসিডেন্ট ঘটেছিল সেটা যদি বলেন সেটাকে আমি ক্লারিফাই করতে পারি। একটা জায়গা থেকে পাওয়া গেছে, আমি আবার বলছি সগুনা 2 নম্বর লিচুতলার একটা বাগান থেকে আমরা একটা জায়গা থেকেই সে জায়গায় রাখা ছিল সেখান থেকে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।